ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে বাড়তে যাচ্ছে উপদেষ্টার সংখ্যা। নতুন তিনজন উপদেষ্টার শপথ গ্রহণ সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে রদবদল হতে পারে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে, বাণিজ্য মন্ত্রণালয়ে ও শিক্ষা মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টাদের দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়া প্রায় পাঁচটি মন্ত্রণালয়ে দায়িত্ব পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারে ইতোমধ্যে 20 জন উপদেষ্টা দায়িত্ব পালন করে যাচ্ছেন। এরই মধ্যে উপদেষ্টা পরিষদে রদবদল করা হয়েছে। তবে সরকারের কার্যক্রম আরও গতিশীল করতে উপদেষ্টা পরিষদে নতুন সদস্য যুক্ত করা ও কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব রদবদলের আলোচনা চলছে। সম্ভাব্য উপদেষ্টাদের আলোচনায় রয়েছেন AFM সুলাইমান চৌধুরী, ডক্টর ইফতেকার আহমেদ চৌধুরী, ডক্টর মঞ্জুরুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য একজন চিকিৎসককে দায়িত্ব দেওয়া হতে পারে। এর মধ্যে AFM সুলাইমান চৌধুরী 1979 সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট পদে ঢাকা জেলায় যোগদান করেন। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব, পাটকল সংস্থার চেয়ারম্যান, চট্টগ্রাম ওয়াসা চেয়ারম্যান, জনতা ব্যাংকের চেয়ারম্যান, পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান, রাষ্ট্রপতির সচিব সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। তালিকায় নতুন মুখ হিসেবে আলোচনায় আছেন কূটনীতিক ও শিক্ষাবিদ ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরী। তিনি 2007 থেকে 2009 পর্যন্ত বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারে পররাষ্ট্র এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেলে সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর ইফতেখার। এছাড়া আলোচনায় রয়েছে ডক্টর মঞ্জুরুল ইসলাম। তিনি একজন অর্থনীতিবিদ এবং বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে আর্থিক নিরাপত্তা, কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনা, বিশ্ব অর্থনীতির বিশ্লেষণ ও শিল্পে ভূ রাজনীতির প্রভাব, বিনিয়োগ পরিকল্পনা নিয়ে কাজ করেন। অন্যদিকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী একজন শিল্পপতি। তিনি চৌধুরী গ্রুপের চেয়ারম্যান, বিভিন্ন বাণিজ্যিক ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি। জানা গেছে, নতুন করে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এই মন্ত্রণালয়ে বর্তমানে যিনি উপদেষ্টার দায়িত্বে আছেন, তিনি মূলত ব্যাংকিং পেশার একজন দক্ষ মানুষ। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।